আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকায়াত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে কেউ যদি শত্রুর কারণে আপনি অনেক কষ্টের মধ্যে রয়েছেন আপনার জন্য এই তদবিরটি অত্যন্ত এই আমলটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি আমল এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার দুশ্মন যত বড়ই হোক না কেন সে পায়ের নিচে থাকবে সে আপনার কোনো কিছুই করতে পারবে না সে পরাজিত থাকবে যে কোনো কাজে আপনার বিরুদ্ধে কোনো কিছু করার জন্য অথবা আপনাকে ধ্বংস করার জন্য সে যত চক্রান্ত করবে সব চক্রান্ত সে ফেল মারবে ঠিক আছে এমনকি সে আপনার বিরুদ্ধে যে কোনো কথা বলবে বা আপনার শত্রুতা করবে ওই রকম শত্রুতা করতে পারবে না তার জবান বন্ধ থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে শিরোনামি হচ্ছে দুশ্মনকে পরাজিত করিবার এবং জবান বন্দি করিবার আমল দুনকে পরাজিত করিবার দুঃখন পরাজিত হবে এই আমলের দ্বারা এবং তার জবান জবানবন্দি হবে জবানবন্দি এটা এমন নয় যে সে আর কোনো কথাই বলতে পারবে না একদম বোকা হয়ে যাবে এরকম লুবা হয়ে যাবে এরকম না সে আপনাকে আপনার বিরুদ্ধে অর্থাৎ আপনাকে চক্রান্ত করতে গিয়ে আপনার বিরুদ্ধে ছাড় করতে গিয়ে যত কিছু হয় এরকম কোনো কথা সে বলতে পারবে না তার মানে সে আপনার সাথে যে শত্রুতা করবে ওইরকম কোনো কথা সে বলতে পারবে না তার মুখ বন্ধ থাকবে এই আমলটি আমলটি আপনারা করতে পারবেন এটা তেমন কঠিন কোনো আমল নয় একদম সহজ আমল আপনারা করতে পারবেন বেশ উপকারী এই আমলটি ঠিক দুপুর বেলা জায়নামাজে কেবলামুখী বসিয়া নিম্নের আয়াত একশত বার পাঠ করিবে দুপুর বেলা আপনি বারোটার সময় এই আমলটি করতে পারবেন ঠিক দুপুর বারোটা যখন হয়ে যাবে তখন আপনি কেবলামুখী হয়ে বসবেন জায়নামাজের উপরে যদি জায়নামাজ না থাকে তাহলে যেই জিনিসটার উপর আপনি নামাজ পড়েন ওইরকম কোন কোনো জিনিস দিয়ে আপনি কেবলামুখী হয়ে বসবেন তারপরে একশো দশবার আয়াত পড়বেন যেটি আমি আপনাদের সামনে বলবো সেটি একশো দশবার পড়বেন প্রত্যেক দশবার পড়ার পর শত্রুর ধ্যান করবেন অর্থাৎ প্রতি দশবার যখন আপনি পড়বেন তখন শত্রুর কথা কোন শত্রুর জন্য আপনি এটা করতেছেন ওই শত্রুর কথা আপনার অন্তরে নিয়ে চিন্তা করবেন যে ওই শত্রুর জন্য আমি করতেছি তার দিয়ে মুগ্ধ থাকবে পরে জায়নামাজের উপর উভয় হাত তিনবার হাত মারিতে হইবে অর্থাৎ জায়নামাজের উপরে আপনি দুই হাত এরকম মারবেন এরকম শত্রুর নাম উচ্চারণ করার পর উচ্চারণ শেষ শেষ পরে হাত মারার সময় শত্রুর চেহারার খেয়াল একদম শেষবার দুইবার আপনি যখন মারবেন এরকম এইরকম শুধু মারবেন শত্রুর দেওয়ান অবস্থায় তারপর তৃতীয়বার যখন আপনি হাত এভাবে জান রাখবেন তখন আপনি শত্রুর মুখ কীরকম ওই ওইটা আপনার অন্তরে নিয়ে হাত মারবেন ঠিক আছে এর আগে ওপরে বার এগারোবার শরীফ পাঠ করিতে হইবে তবে এখানে আরেকটি ভিন্ন দূর শরীফ রয়েছে ওইটা আপনি পাঠ করতে হবে ঠিক আছে তারপরে যদি এটা আপনি না পারেন তাহলে দূরদেব ইব্রাহিম পাঠ করে নিন কোনো সমস্যা না বা অন্য কোনো শরীফ আপনি পাঠ করতে পারেন তো যেটি একশো দশ বার আপনি আয়ারটি পাঠ করবেন সেই আয়ারটি হচ্ছে সোম মোম বুক আমি এবারও বলতেছি সোম মোম বুক এই যে একটি আয়াত এটি আপনি একশত দশবার পাঠ করবেন প্রতি দশবারে তার কথা স্মরণ করবেন এবং তিনবার মাটিতে হাত মারবেন দুইবার হাত মারার পর তৃতীয়বারে তার চেহারা অন্তরে নিয়ে তাকে অন্তরি অন্তরে নিয়ে আপনি হাত মারবেন তারপরে এগারবার শুরুতে এগারবার দুর শরীফ পাঠ করে শুরু করবেন শেষে এগারোবার দুরশরীফ পাঠ করে শেষ করবেন দুর শরীফটি যেটি সেটি হচ্ছে আল্লাহ সাল্লাহ আলিয়া মোহাম্মদিন সৈয়দুল কহিরিনা আমি আবার এটাই আপনি পাঠ করবেন এগারোবার শুরুতে এগারোবার শেষে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনারা অনেক আসবে শত্রুকে ধ্বংস করতে পারবেন শত্রু আপনারা কিছুই করতে পারবেন না যত বড় শত্রু হোক না কেন এই আমলটি আপনারা করবেন ইনশাল্লাহ তো এমনটি কতদিনই করবেন এই কিতাবে কোনো এরকম উল্লেখ নেই কোন সময় করবেন সেটাও নেই কোন সময় ওইটা তো বলে দিলাম দুপুরের সময় ঠিক আছে আর যতদিন আপনি পারেন করেন সমস্যা নেই ওইটা করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আলকুম ও রহমতুল্লাহ ওবরক